বাংলাদেশে ধর্ম অবমাননার দায়ে ছাত্রকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় জঙ্গির মতো চোখ বেঁধে মারতে মারতে তুলে নিয়ে গেল সেনা। আর শিক্ষকরা হুঁশিয়ারি দিলেন, ওই ছাত্র যাতে আর কোথাও ভর্তি হতে না পারে সে মতো ব্যবস্থা করা হবে। মানবিকতার খাতিরে ওই ছাত্রকে মারমুখী জনতার হাত থেকে বাঁচানোর চেষ্টা করায় এক শিক্ষককেও সাসপেন্ড করা হয়েছে কলেজ থেকে। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের কাদিরদি কলেজে, যাকে অভিযুক্ত সাজানো হয়েছে সে হিন্দু ছাত্রটির নাম হৃদয় পাল। ইসলামিক দেশে হিন্দু বা অন্য ধর্মীয় সংখ্যালঘুদের ফাঁসানোর সবচেয়ে সহজতম পন্থা ধর্ম অবমাননা। চলতি বছর সেপ্টেম্বর মাসের 5 তারিখ খুলনায় উৎসব মণ্ডল নামে এক কিশোরকে হযরত মোহাম্মদের নামে কটূক্তির অভিযোগে পুলিশ, সেনাবাহিনী এবং নৌবাহিনীর উপস্থিতিতেই গণপিটুনি দিয়ে খুন করা হয়। এরপর ওই একই মাসে 8 তারিখ কঙ্কন বিশ্বাস নামে অপর একটি ছাত্রকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছিল যশোরে। এক মাসের মধ্যে পরপর 3টি ঘটনায় একটা প্যাটার্ন লক্ষণীয়, প্রত্যেকেই ছাত্র, সকলেই হিন্দু এবং প্রত্যেকেই কিশোর। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার এক হিন্দু বাসিন্দা জানান, বাংলাদেশে হিন্দু দেবদেবীর অবমাননা করা হলে প্রতিক্রিয়াস্বরূপ কিছু বললেই তাকে ধর্ম অবমাননার রূপ দেওয়া হচ্ছে। বোঝা যাচ্ছে কিশোরদের টার্গেট করে গোটা হিন্দু সমাজের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি করাই আসল উদ্দেশ্য বাংলাদেশি মৌলবাদীদের। এদিনের ঘটনার ভিডিওতে এক মৌলবীকে উত্তেজক ভাষণ দিতে দেখা যাচ্ছে, ছাত্রকে পিটিয়ে মারার নিদান দিতে শোনা যাচ্ছে ভিডিওতে, এমনকি পাশের এক ব্যক্তিকে বাংলাদেশের মাটি থেকে ইসকনকে মুছে ফেলার হুঁশিয়ারি দিতেও শোনা যায়। এবং এর সহযোগিতা তারা করছে, তাদের শিক্ষক এখান থেকে শোকেস করা হয়েছে, ঠিক আছে। এর দুটা, আর একটা হলো এই ছেলেকে যদি আমরা এখানে মেরে ফেলে দেই, তাই না, আমাদের দেশে ইসলামিক কান্ট্রি না আমরা, এখন আমরা যারা মেরে ফেলবো আমরা সবাই হাজতে যাবো, এটা আমরা হাজতে যেতে রাজি। এই ছেলে মারার পরিবর্তে যদি আমরা যদি কি ফাঁসি, আমাদেরও ফাঁসি হয়ে যায়, তাহলে এখন কথা হলো যে আমরা শুধু ওই ছেলেরে মারলাম, এর যে আনুষঙ্গিক যেগুলো জিনিসপত্র আছে, আনুষঙ্গিক যে সমস্ত লোকজন আছে, বাংলাদেশে কোনো ইসকন থাকবে না, ওলে ইসকনের লোক। সেনাবাহিনী ও পুলিশের সামনে ওই ছাত্রকে লাঠি পেটা ও কিলচর মারা হয়, এমনকি ভিড়ের তালে তালে এক সেনাকর্মীকেও দেখা যাচ্ছে ওই ছাত্রকে লাঠি পেটা করতে আর সবুট লাঠি মারতে। বাংলাদেশে কোন কথায় ধর্ম অবমাননা হয় তা বোঝা বড় দায়। বছর 2 আগে মুন্সিগঞ্জের বিজ্ঞানের এক হিন্দু শিক্ষক হৃদয়চন্দ্র মণ্ডল বিবর্তন পড়াতে গিয়ে বলে ফেলেন, মানুষের সৃষ্টির ক্ষেত্রে বিজ্ঞান এবং ধর্মীয় পুস্তকের মতামত আলাদা। ব্যাস, ওই শিক্ষকের জেল হাজত হয়, চাকরিতে ইতি পড়ে। বাংলাদেশের চলতি অচলাবস্থায় সরকারি বেসরকারি মিলিয়ে 100 হিন্দুকে জোর করে পদত্যাগপত্রে সই করানো হয়েছে। আর এমনই অবস্থায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস হিন্দুদের আশ্বাস দিচ্ছেন নিরাপত্তা দেওয়ার, কিন্তু তার প্রতিশ্রুতি যে স্রেফ ভাঁওতায় পরিণত হয়েছে তা চোখ খোলা রাখলেই বোঝা যাচ্ছে। মন্দিরে হামলা অব্যাহত, হিন্দুদের মেলা বন্ধ করে দেওয়া হচ্ছে, হিন্দুদের অর্থনৈতিক ও সামাজিকভাবে পঙ্গু করে ফেলার চক্রান্ত চলছে, আর এই পরিস্থিতিতেও বাংলাদেশের হিন্দুরা তাদের লড়াইটা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই চট্টগ্রামে বিশাল সমাবেশ হয়েছে, ঢাকার উদ্দেশ্যে লং মার্চের ডাক দেওয়া হয়েছে, চোখে চোখ রেখে অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন কৃষ্ণদাস ব্রহ্মচারীরা। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।